একুশে জুলাই মঞ্চে যে জিনিসটা করা হয়েছে এটা ঠিক করা হয়নি। আল্লাহ ভগবান আল্লাহ গাইছে, কিন্তু কোন অমুসলিম নয়। একুশে জুলাই আজান বিতর্ক, সোশ্যাল মিডিয়া এখন ঝড় উঠেছে, কি বলবেন? যে গানের বাজি সেখানে বাজি কি আজান দেওয়া হয়েছে? আমি একটা মুসলমান হিসাবে বলতে পারি, কালকে একুশে জুলাই মঞ্চে যে আল্লাহ একবার ধ্বনি দিয়ে যে একদিকে মিউজিক চলছে আর একদিকে গান চলছে, এটা ইসলামের কোন জায়গায় প্রযোজ্য নাই। যারা করেছেন আমি তাদের বলবো এটা ভুল করেছেন, এটা অন্যায় করেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় যেমন বলেন ঝড় উঠছে, বলা হচ্ছে যেটা আজান দেওয়া হয়েছে, ঝড় উঠছে, যারা প্রতিবাদ করছে তারা কোনো প্রতিবাদ আর ভুল করছে না, তারা ঠিকই করছে। যেহেতু আল্লাহ আকবরের অর্থটা কি আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থটা কি আমরা জানি, আপনি দুধ আর গুকে একসঙ্গে মিলালে চলবে না তো, দুধ দুধের জায়গায় থাকবে আর গু গুয়ের জায়গায় থাকবে, কথা বলছেন না? আপনি মানে যদি মিউজিকটা না দিয়ে আল্লাহ একবার ধরে তুলতো কলমা পড়তো, এখানে আমাদের কোনো আপত্তি থাকতো না। এবার সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করছে তারা ঠিকই করছে, তারা কোনো ভুল করছে না। কিন্তু দুঃখটা কি জানেন, ব্যথাটা কি জানেন, আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। আমি একটা রেখে দিচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি আমাদের পরিবর্তন হতে হবে। কেন বলছি, আমরা নিজেরাই ঠিক নাই, নিজেরা ঠিক না থাকার জন্য এই কমজুরিটা অন্যজন নিয়ে তারা ফায়দা নিচ্ছে। কি কমজুরি, সে কমজুরির মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি। আজকে একুশে জুলাই মঞ্চে যে জিনিসটা করা হয়েছে আমি বারেবার বলছি এটা ঠিক করা হয়নি। যদি আল্লাহ একবার ধ্বনি তুলত, কলমা পড়ত, মিউজিক না দিয়ে তাহলে কোনো মুসলমানদের প্রতিবাদ থাকতো না। যেহেতু মিউজিকটা মুসলমান হারাম, হারাম কঠোরভাবে হারাম করা হয়েছে, কঠোরভাবে হারাম করা হয়েছে, যার জন্য এই প্রতিবাদ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, আমরা বহু জায়গায় দেখেছি যে কোনো মাজার শরীফ ধার দিয়ে কোন মসজিদের ধার দিয়ে যখন ঢোল তাবলা গান বাজনা বাজিয়ে যায়, আমরা একদল মুসলমান আমরা গিয়ে বলি ভাই এখানে পবিত্র মসজিদ, এখানে নামাজ হচ্ছে, এখানে মাজার, এখানে আপনারা এইটুকুটা বন্ধ করে দেন, তাদের আমরা বলি, আমরা বলি তার রোড দিয়ে বাইরে যাই, যাদের মধ্যে মন মানসিকতা ভালো আছে, যারা সত্যিকার ধর্মকে ভালোবাসে তারা বন্ধ করতে চলে যায়। কিন্তু একে নিয়ে বহু জায়গায় দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে বহু জায়গায়। কিন্তু যারা আমরা প্রতিবাদ করতে যাই, প্রতিবাদ করলে ওয়ালাদের আগে পরিবর্তন হতে হবে। আমি আপনাকে একটা দেখাচ্ছি, এদের যে গাইছে এ কিন্তু কোন অমুসলিম নয়, মুসলিম এটা, অমুসলিম নয়, এই মেয়েটা হচ্ছে মুসলমান। একটা মুসলমান ধর্মের একটা মেয়ে এই ধরনের নবীকে নিয়ে গান গাইছে এবং দেখেছে যে নাচছে, নাচছে, এর প্রতিবাদ কে করবে? আমি বলছি না যে একুশে জুলাই যে যে কাজটা হয়েছে এটা সমর্থন করছি না, কিন্তু একুশে জুলাই ঝড়টা ওঠার কারণ একটা আছে ভাই, একটা আছে বলতে একুশে জুলাই যে যার মঞ্চ হয়েছে ওটা তৃণমূলের মঞ্চ হয়েছে। এবার এগনিস্ট পার্টিরা এটাকে দেখিয়ে মানে এটাকে দেখিয়ে মানুষকে উত্তপ্ত করবে,
বিভ্রান্ত করবে এটাকে ওজন একটু বেশি এর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে কিন্তু এই যে এইটা প্রতি কে জোর দেবে এই ধরনের অনেক আছে এই ধরনের অনেক আছে কিন্তু গানের নকলে স্টেজের উপরে গজল হচ্ছে গানের নকলে আমি আপনাকে বলেছি না এর তো একটা প্রতিবাদ দরকার আমি তোহা সিদ্দিকী যদি কোনো ভুল করে ফেলি আমার দ্বারা কোনো ভুল হয় যারা আমার এন্টি তারা এইটাকে নিয়ে সবসময় হই 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 করবে কিন্তু আমার চেয়ে আরো খতরনাক ভুল করছে একজন সেখানে নিশ্চুপ কেন সেখানে প্রতিবাদ নাই কেন এটা তো আমাদের দেখা দরকার আছে না নেই তা বলে আমি এই জিনিসটা করেছে সমর্থন করছি না আমি এর বিরুদ্ধে কথা বলছি এটা ঠিক হয় না আমি বলছি কিন্তু আজকে আমি যখন এইটা ঠিক হয় না বলছি তো এইটা এই তো হচ্ছে এটাকে ঠিক হয় না বলতে হবে তো আরেকজন একটা বলছে এটা ঠিক আজ আজ ভুল করে সেটা ঠিক হবে বলতে হবে তো কেন এইটাকে নিয়ে আপনি যে বললেন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ঝড় ওঠার কারণটা হচ্ছে একুশে জুলাই মঞ্চে বলা হয়েছে একুশে জুলাই মঞ্চে বলার কারণে তার যারা এনটি আছে তারা সমালোচনা করবে আবার যারা খাঁটি মুসলমান আছে সে টিএমসি থাকুক আর যাই থাকুক সে প্রতিবাদ করবে এটা ঠিক আছে আমি মেলিলাম কিন্তু আমাদের এগুলো কি আমরা রাস্তার ধারে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে মসজিদের ধার দিয়ে মাজারের ধার দিয়ে সেটা প্রতিবাদ করছি কে প্রতিবাদ করছে যার বাড়িতে টেলিভিশন একদম 36 ইঞ্চি যার বাড়িতে বড় বড় ডেক লাগিয়ে গান শোনে তিনি প্রতিবাদ করছে উনার প্রতিবাদ করে তো শোয়া পাবে না উনার প্রতিবাদ করে শোয়া পাবে না প্রতিবাদ করতে হবে ওই টেলিভিশনটা খুলে ঘরে যে গানের বাক্স আছে যে ক্যাসেট ছুঁড়ে পানিতে ফেলে দিয়ে প্রতিবাদ করুক তার শোয়া পাবে আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি কিন্তু আমরা কি করছি মানে আমি করলে ভালো উনি করলে খারাপ উনি কেন করবে তুমি তো আর ঘরে গান বাজাচ্ছি কেন কেন টিভিতে বসে বসে সিনেমা দেখছো কেন টিভিতে বসে বসে নাচ গান দেখছো ঘরের কোনায় দুটো বড় বড় ডেক রেখে দিয়ে তুমি টেপ বাজিয়ে দিয়ে গান শুনছো কেন আর তুমি ওখানে যে প্রতিবাদ করবে মানে একটা অশান্তি করার জন্য তুমি প্রতিবাদ করো তোমার প্রতিবাদ আমি সমর্থন করবো কোন সমর্থন করবো তুমি বাড়ি থেকে তোমার মালগুলো সব ফেলে আগে ফেলে দাও সব ছুঁড়ে পুকুরে ফেলে দাও ফেলে দিয়ে প্রতিবাদ করো তোমার প্রতিবাদে শোভা পাই তোমার প্রতিবাদে শোভা পাবে তোমার প্রতিবাদ সমর্থন করা যাবে আমি আবার বলছি একুশে জুলাই যেটা হয়েছে সেটা কিন্তু ভুল এটা কিন্তু মেনে নেওয়া যায় না।